হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে কিছু জিনিস আনবক্স করবো। আমি কিছু জিনিস অনলাইন শপে অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেস থেকে। তো আমার ভাই বলেছিল যে কিছু জিনিস অর্ডার করতে, আজকে আমার কাছে সেগুলো আসছে এবং সেগুলোই আমি আজকে আনবক্স করবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হলো আমি একটা ছোটো ট্রাইপড অর্ডার করেছিলাম, সেটি আসছে। এবং আমার ভাই কিছু গিটারের পিক অর্ডার করেছিল। আসলে গিটার বাজায় সেই জন্য সে অর্ডার করেছিল। এবং আমি ক্যামেরা পরিষ্কার করার একটি ব্লোয়ার অর্ডার করেছিলাম, সেটি এসেছে। তো সেগুলো আপনাকে আজকে দেখাবো। তো এই প্যাকেটটা আমি এখনও খুলি নাই, এটা আজকে আসছে এবং ব্লোয়ারটা কিছুদিন আগে আসছে। তো এটার প্যাকেটটা আমি খুলে ফেলছি। এটা অর্ডার করা হয়েছিল প্রায় মে মাসের শেষে, প্রায় 30 তারিখ বা 28 তারিখ অর্ডার করেছিল এবং আজকে এসেছে। আজকে হলো প্রবলি 18 তারিখ। প্যাকেটটা খুলছি। ওয়াও, অ্যামেজিং একটা জিনিস। আসলে অনেক ছোট আর অন্য সব ট্রাইপড থেকে একটু আলাদা। ওনারা ইউটিউবারদের দেখেছিলাম যে অনেক বড় সেম একে কি ট্রাইপডটা বলে আমি নামটা সঠিক ভুলে গেছি। তো এই ট্রাইপডটা অনেক বড় আছে, যেগুলো ইউজ করে যেমন এটি দেখানো যায়, যে কোনো গেলে আমরা দেখাতে পারবো। আর এই জিনিসটা মোবাইলটা এখানে লাগানোর জন্য অবশ্যই এটা লাগবে। তো এরপরে তো আমার সেই ব্লোয়ারটা দিয়ে তাহলে লেন্সটা খুলে ভিতরে তো হাত দেওয়া যায় না লেন্সের গায়ে, মানে ভিতরে যে সেন্সরটা ওটা দিতে হাত দেওয়া যায় না। তো ওইটার উপর কোনো ময়লা থাকলে এটি দিয়ে ব্লো করে সেই ময়লাগুলো পরিষ্কার করা হয়। এটা হলো আমার ভাই, আমার বড় ভাই, তার গিটারের জন্য সেই পিকগুলো অর্ডার করেছে। অনেক রং বেরঙের পিক আছে এখানে। ওকে, আজকে আমি এই তিনটা জিনিস আনবক্স করলাম এবং নেক্সট ডে যদি আমি কোনো জিনিস আনবক্স করি অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এবং আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে অবশ্যই সেগুলো আপনি লাইক দেবেন এবং শেয়ার দেবেন। তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপাতত গুড বাই।